কুড়িগ্রামে ব্যতিক্রমী গ্রামীণ খেলার আয়োজন। করোনাকালীন সময়ে ঘরবন্দি থাকা গ্রামবাসীদের বিনোদন দেওয়ার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুড়িগ্রামের বেলগাছায় নানা গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রম ধর্মী এ আয়োজন করেছে যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা। গ্রামীণ খেলাগুলো ছিল বিস্কুট দৌড়, হাড়ি ভাঙা, বালিশ খেলা, শুয়ে সুতা, সাঁতার, চোখ বেঁধে হাঁস ধরা, রশি টেনে শক্তির খেলা, বিবাহিত পুরুষদের জন্য মহিলাদের ছবির কপালে টিপ দেয়া, তৈলাক্ত কলার গাছে চড়া, যেমন খুশি তেমন সাজ। সকল বয়সের 88 জন নারী পুরুষ 11টি খেলায় অংশগ্রহণ করে। এদের মধ্যে 33 জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সোমবার সকাল থেকেই কৌতূহল নিয়ে সদর উপজেলার পৌরসভার ডাক্তারপাড়া গ্রামে উৎসুক জনতা ভিড় জমায়। আমাদের স্কুল বন্ধ ছিল, আমরা কোনো খেলা খেলতে পারিনি। এখন আমাদের এই খেলা খেলে আমাদের খুব ভালো লাগতেছে। মাদকাসক্ত যেমন দূর হবে, তেমনি ঐতিহ্যবাহী খেলাগুলা সামনে চলে আসবে বলে আমি মনে করি। যে খেলাগুলো আজকে দেখলাম সেগুলো হচ্ছে হারিয়ে যাওয়া কিছু খেলা, যেটা আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ দাদা নানাদের কাছ থেকে হয়তো বা শুনেছিলাম, কিন্তু কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। তো আজকে সামনাসামনি দেখতে পেরেছি, খুব ভালো লেগেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলী। অন্যান্যদের মধ্যে ছিলেন মেয়র কাজীউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হোসেন লোবান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু। খেলাধুলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়েস বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি রেজওয়ানুল হক নূর নবী। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং খেলাধুলার মাঠে যাওয়ার বিধিনিষেধ থাকায় শিশু কিশোরদের করেছে মোবাইল ইন্টারনেটমুখী, ফলে ন্যূনতম বিনোদনের অভাবে অনেক শিক্ষার্থী হয়েছে হতাশাগ্রস্ত। এ ধরনের খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে বলে মনে করেন অতিথিরা। মোবাইল ফোনের প্রতি আকৃষ্ট হয়ে এরা মোবাইল গেমের প্রতি, গেম খেলার কারণে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। তাই এভাবে যদি আয়োজন করা হয় প্রতি বছরে তাহলে আমরা অনেক খুশি হব। শিশু এবং যুব থেকে শুরু করে প্রত্যেকই মানুষের আসলে সাংস্কৃতিক যে মনের খোরাকের জন্য কিন্তু আমাদের এই আয়োজন। এই আয়োজনে আমাদের কার্যক্রমে অনেক আমরা সফলতা পেয়েছি। বাচ্চারা খেলাধুলা করুক, আমার ছোটোবেলার কথা মনে হয় এই খেলা দেখলে, যাতে এই সবাইগুলো এই খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারুক। শিশু কিশোর থেকে বৃদ্ধ বয়সী মানুষের আগমনের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। এসব খেলা দেখতে এলাকার সব বয়সী মানুষের অংশগ্রহণ সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। দীর্ঘদিন ঘরবন্দি স্থবির জীবনে এক টুকরো স্বস্তি পেতে সবাই মেতে ওঠে এক নির্মল আনন্দ আর উচ্ছ্বাসে।